হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল মনির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইন্ডাকশন কুকার চালাইতে হয়। ইন্ডাকশন যে ইলেকট্রিক কুকার আছে ওটা চালানো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাবো। তো আমি একটি ইন্ডাকশন কুকার নিয়েছি, এটা হচ্ছে ভীষণের ইন্ডাকশন কুকার। তো এবং একটি পাত্র নিয়েছি, পাত্রতে কিছু পরিমাণ পানি নিয়েছি। তো স্বল্প পরিমাণ পানি নেওয়ার পর আমি পাত্রটি কুকারের উপরে সুন্দরভাবে বসায় দিব, এবং বসায় দেওয়ার পরে আমি তারপরে দেখবেন সুইচ প্রেস করে অন করতে হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে সুইচ প্রেস করে অন করেছি। তো এখন দেখুন অটোমেটিকলি হিট নিচ্ছে। তো হিটটা কমানোর জন্য মাইনাস বাটন প্রেস করতে হবে, আর হিটটা বাড়ানোর জন্য প্লাস বাটন ক্লিক করতে হবে। এটা 2200 ওয়াট যেহেতু, এরপর হচ্ছে আপনার টাইম সেট করা যায়। এটা টাইম সেট করতে হলে টাইমারে ক্লিক করার পরে তো আপনি কয় মিনিট চালাবেন সে মিনিটটা সেট করা যায়, ঠিক আছে? তো আমি টাইম সেট করতেছি, দেখুন টাইমটা সেট করতেছি। টাইমটা সেট করার পরে এটি লক করা যায়। লক করে দিলে আপনার চারিদিকে আর কোনো জায়গায় কাজ করবে না। লক বাটনে প্রেস করে ধরে রাখবেন অল্প সময়, তো দেখবেন লক হয়ে গেছে। তো লক হওয়ার পরে আপনি আশেপাশে যত জায়গা আছে কোনো জায়গাতে চাপ দিলে এটি কাজ করবে না। এটি করার একমাত্র কারণ হচ্ছে যদি আপনার কুকারে কোথাও কখনো পানি বা বাচ্চা পোলাপান আইসা আপনার এইটাতে যদি স্পর্শ করে তাহলে কোনো সমস্যা হবে না। লক খোলা না পর্যন্ত আপনি এটা আর কোনো কাজ করবে না বাটনে, কোনো বাটনে। তো আমি লকটা আবার খুলে নিচ্ছি, দেখুন খুলে নেওয়ার পর এবার আমি হিটটা একটু বাড়ায় দিচ্ছি যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয়। তো পানিটা তাড়াতাড়ি গরম করার জন্য আমি হিটটা বাড়ায় দেব, দেখুন আমি হিটটা বাড়ায় দিচ্ছি। হিটটা বাড়ায় দিলে পানি তাড়াতাড়ি গরম হবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন 1200-তে আমি রাখছি এবং পানিটা কিন্তু গরম হচ্ছে অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন পানিটা গরম হচ্ছে। তো গাইস এটি একদম সিম্পল। তো আমি তারপরে পাওয়ারটা কমায় দিচ্ছি। অবশ্যই এভাবে আপনি ভাতটা বসায় দিতে পারেন, এবং ভাতটা বসায় দেওয়ার পরে এভাবে আপনি 16 থেকে 1800 ওয়াটের মধ্যে রাখলে আপনার বেটার হবে এটা, কারণ রান্নাটা তো খুব তাড়াতাড়ি হবে। 16 থেকে 18-এর মধ্যে রাখলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এটুকুই কাজ, এর থেকে বেশি কাজ নাই আপনাকে। আপনি ফার্স্টলি ওপেন করবেন, তারপরে আপনি কত ওয়ার্ডে চালাবেন সেটা দেখাবেন। সেকেন্ডলি আপনাকে কী করতে হবে, আপনার হচ্ছে টাইম সেট করতে হবে। টাইম সেট করে আপনি লক করে দিবেন, এটুকুই কাজ। রান্না হওয়ার পর আপনার কাজ শেষ, শুরু। তো বন্ধুরা, যদি অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক আশা করতেই পারি, লাইক একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।